তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজন খাতভিত্তিক দক্ষতা বৃদ্ধি। কিন্তু জাতীয় বাজেটে দক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে বরাদ্দ সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, বরাদ্দ প্রাপ্তিতে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা ব্যয়ের বিষয়টিও। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ এবং অ্যাকশন এইড আয়োজিত যুব জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ, বাজেটে প্রতিফলন কি শীর্ষক আলোচনায় এসব তথ্য উঠে এসেছে। দেশের মোট জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগই তরুণ, যাদের বয়স 15 থেকে 35 বছর। সংখ্যায় এর পরিমাণ প্রায় 5 কোটি। বিশাল এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রয়োজন শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ। কিন্তু হিসেব বলছে, গেল 5 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের 16 ভাগ গেছে শিক্ষায়, আর যুব জনগোষ্ঠীর দক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে বরাদ্দ ছিল মাত্র 2 ভাগ। শিক্ষায় যে বাজেটটা আছে সেটা পর্যাপ্ত না। তারপরে শিক্ষার যে কোয়ালিটি, মান, সেখানেও সমস্যা আছে। আমরা যে শিক্ষা দিচ্ছি তাতে কি আমাদের যুবরা ভবিষ্যতে কোনো এই দেশের উন্নয়নে বা কর্মসংস্থানে যাওয়ার মতন শিক্ষা পাচ্ছে কি না, সেখানে ঘাটতি আছে। 2%ও নাই এডুকেশনের যে স্কিল বাজেট, এবং টেকনিক্যাল এডুকেশনও খুব এমপ্লয়মেন্টের স্কিলসের জন্য 1%-এর মতন আছে। কোয়ালিটি এডুকেশনের সঙ্গে আমার কর্মের কিন্তু একটা সংযোগ রাখতে হবে। আমি আমার দেশকে কোন ধরনের শিল্পভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছি, অথবা বাইরের দেশে কী ধরনের কর্মের বা কী ধরনের যোগ্যতার, কী ধরনের দক্ষতার প্রয়োজন রয়েছে, সেই ধরনের শিক্ষা মন্ত্রণালয় সেই ধরনের জনগোষ্ঠী তৈরি করে তুলবে, যাতে ওই কর্মসংস্থানের ক্ষেত্রে তারা যায় অ্যাডজাস্ট করতে পারে। শ্রমজরিপ 2017 বলছে, দেশে যুবকদের মধ্যে বেকারত্বের হার 10 ভাগেরও বেশি, যার বড় অংশই কাজ পাচ্ছে না দক্ষতার অভাবে। শুধু দক্ষতাই নয়, বাজেট বরাদ্দে অবহেলিত থাকছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয়ও, যেখানে গড় বরাদ্দ এডিপির প্রায় 7 ভাগ। ইআরএফ এবং অ্যাকশন এইড আয়োজিত যুব জনগোষ্ঠীতে বিনিয়োগ বিষয়ক আলোচনায় বলা হয়, এ খাতে ব্যয় না বাড়ালে ভবিষ্যতে তরুণ জনগোষ্ঠীর কর্মক্ষম হবার সুযোগ কমে আসবে। শিশুরা যদি 6 বছর পর্যন্ত এটা তাদের যদি ম্যালনিউট্রিশন থাকে, এতে তাদের মস্তিষ্কের অর্থাৎ তাদের বুদ্ধিমত্তার যে ক্ষতি হয়, এই ক্ষতিটা কিন্তু আপনি পরবর্তী পর্যায়ে যতই তাদেরকে নিউট্রিশন দেন না কেন, তারা কিন্তু এই পার্মানেন্ট ক্ষতিটা কখনোই কাটিয়ে উঠতে পারবে না। এবং তারা যখন যুব শক্তিতে পরিণত হবে, তারা কিন্তু স্বাভাবিক বুদ্ধিমত্তার বিকাশ তাদের মধ্যে ঘটবে না, অর্থাৎ এটা একটা পার্মানেন্ট লস। বাজেটে যুবকের মানসিক স্বাস্থ্যের উপরে একটি বরাদ্দ থাকা উচিত। তারা কিন্তু এক ধরনের আস্থাহীনতায় ভুগছেন। কাজেই আমার মনে হয় আস্থার জায়গাটি তৈরি করা প্রয়োজন আগে। কাজেই আমার মনে হয় এনার্জাইজ, 3টি E আমার জন্য খুব জরুরি। একটি হলো এনার্জাইজ, তারপরে হলো এডুকেট, অ্যান্ড নাম্বার 3 ইজ এমপ্লয়। জাতীয় বাজেটে কমপক্ষে 20 ভাগ শিক্ষাখাতে বরাদ্দ সহ দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা কার্যক্রমকে জোরালো করার পরামর্শ আসে অনুষ্ঠানে। বাজেটে যুবকের মানসিক স্বাস্থ্য। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।